আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা আইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খাইরুন লাকা মিন হুমুরিন নাম, তোমার দ্বারা যদি একজন লোক হেদায়েত লাভ করে, আল্লাহ যদি তোমার দ্বারা একজন লোককে হেদায়েত দান করে, তাহলে সেটা তোমার জন্য একটি লাল উট পাওয়ার চেয়ে উত্তম। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের পাঠানো প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা যারা লাইভে এসেছেন তাদেরকে আমরা অনুরোধ করছি, আমি অনুরোধ করছি আপনারা প্রশ্ন পাঠালে আমি উত্তর দিব ইনশাআল্লাহ। বেলাল ভাই জাজাহুল্লাহ খের, তার সহযোগিতাই বলা যায় এই অনুষ্ঠানে আমার আশা, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতু বেলাল ভাই। আতিক হাসান ভাই সালাম দিয়েছেন, ওয়ালাইকুম সালাম। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন, শারীরিকভাবে মানসিকভাবে সব দিক থেকে ভালো আছি আলহামদুলিল্লাহ। বেলাল ভাই প্রশ্ন করেছেন, যারা না বুঝে না জেনে বেদাত শিরকে রয়েছে এবং ভণ্ড হুজুরদের কথা মতো আমল করছেন, হতে পারে জীবনে কখনো নামাজ ছাড়ে নাই, মিথ্যা বলে না ইত্যাদি, কিন্তু সে বেদাত শিরক মুক্ত হতে পারে নাই, সে মূর্খ, কখনো জানে নাই বেদাত কী শিরিক কী, তার কাছে সহি আকিদা এসে পৌঁছানোর আগে মারা গেছেন, তার জন্য শরীয়ত কী বলে? এই ব্যক্তির উদাহরণ আর ওই ব্যক্তির উদাহরণ একই রকম, যে ব্যক্তি ইসলামের দাওয়াত পাই নাই। তো আমি মনে করি যে বর্তমান জামানায় ইসলামের দাওয়াত এবং সহি আকিদার দাওয়াতের গণ্ডিটা অত্যন্ত ব্যাপক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি সুন্দরভাবে এটাকে ছড়িয়ে দিয়েছেন যে একথা বলার সুযোগ নাই যে আমার কাছে দাওয়াত পৌঁছে নেই। তো যারা ভণ্ডদের কবলে পড়ে শিরক বিদাতে লিপ্ত হয়েছে, তারা সত্যিকার অর্থে ইসলাম জানার চেষ্টা করেছে কি না, ইসলামের মূল বিষয়, মূল যে উৎস কোরআন এবং হাদিস, সেখান থেকে ইসলাম জানার তারা চেষ্টা করেছে কি না, সেটা তারা এবং তাদের আল্লাহ বুঝবেন। যদি সত্যিকারভাবে তারা এ ব্যাপারে চেষ্টা করে থাকে এবং চেষ্টা করে সফল না হয়, তখন তাদের বিষয়টা আল্লাহর উপর ছেড়ে দেওয়া হবে। আর যদি তারা চেষ্টা না করে থাকে, যে একজন লোক কিছু বললো আর সে ওটা ছেড়ে দিল, ওইভাবেই মেনে নিল, তাহলে তার ওই চেষ্টায় ত্রুটি রয়েছে এবং এক্ষেত্রে সে আল্লাহর কাছে জবাবদিহিতার সম্মুখীন হবে। এজন্যে ইসলামকে খুঁজে নেওয়া, ইসলামকে জানার জন্য, মূল উৎস থেকে জানার জন্য চেষ্টা করা সকল মানুষের জন্য ফরজ, এবং এটা সকল ফরজের বড় ফরজ। কারণ আমাকে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, আর জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহ এবং তার রাসূল অর্থাৎ কোরআন এবং হাদিস ছাড়া দ্বিতীয় কোনো উপায় নেই। যদি এই বিষয়টাকে আমরা কোনো ব্যক্তির উপরে সোপর্দ করি, তাহলে হতে পারে সে ব্যক্তি ভুলের ঊর্ধ্বে নয়। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, কুল্লু ইউখাযু মিন ক্বাওলি ওয়া ইউরাদ ইল্লা সাহিবু হাযাল ক্বাবর, ইয়ানি ক্বাবর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রত্যেক ব্যক্তির কথা গ্রহণযোগ্য হতে পারে, অগ্রহণযোগ্য হতে পারে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই একমাত্র গ্রহণযোগ্য। তাই যদি হয়ে থাকে, তাহলে প্রত্যেক ব্যক্তির উচিত হবে যে দিনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে, কোরআন থেকে এবং হাদিস থেকে শিখে নেওয়া, তাহলে আশা করা যায় সে সঠিক পথ পাবে। চেষ্টা করার পরেও যদি সে পৌঁছতে না পারে, তাহলে আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হয়তো ক্ষমা করবেন, যেমন করে 99 ব্যক্তিকে হত্যাকারী ব্যক্তি তারপরে 100 পুরা করলো, যখন সে তওবার জন্য সে বের হয়েছে, জায়গা মতো পৌঁছার আগে তার মৃত্যু হয়েছে, কিন্তু তার ওই আন্তরিক চেষ্টার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিয়েছেন এবং তার পূর্বের গুণাগুলি ক্ষমা করে তাকে জান্নাত দান করেছেন। সুতরাং এটা ব্যক্তির চেষ্টার এবং তার আন্তরিকতার উপর নির্ভর করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে আন্তরিকভাবে দিনকে সঠিক উৎস থেকে জানার তৌফিক দান করেন, আমিন। এখানে
প্রশ্নগুলো বেলাল ভাই প্রশ্ন করেছেন যে কোরআন ও হাদিস অনুযায়ী বর্তমানে কোন দলটি সঠিক পথে আছে, দাওয়াত ও তাবলিগের সুন্নতি পদ্ধতি কি, জিহাদ কাকে বলে এবং কখন কিভাবে করতে হয়, ইবাদত কাকে বলে। আসলে একটার ভিতরে অনেকগুলো প্রশ্ন, ছোট ছোট করে প্রশ্ন করলে উত্তম হয় এবং উত্তর দিতে সুবিধা হয় এবং একসাথে অনেকগুলো উত্তরও দেওয়া যায় আর কি। তো সঠিক দল বর্তমানে তো সেটাই যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্ধারণ করে গেছেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে উম্মত 73 দলে বিভক্ত হবে, তার মধ্যে 72টি যাবে জাহান্নামে আর একটি দল যাবে জান্নাতে। সেই দলটি কি, সেই দলটি সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেটা হচ্ছে মা আনা আলাইহিল ইয়াউমা আসহাবী, আমি এবং আমার সাহাবীরা যে দলের উপর প্রতিষ্ঠিত আছে সেটা, অর্থাৎ যেটাকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলা হয়েছে এই দল, এটা বর্তমান জামানায় নির্দিষ্টভাবে একটি দলকে ইন্ডিকেট করে বলা যাবে না। পৃথিবীর যে প্রান্তেই মুসলিমরা আছে, তারা যদি কোরআন এবং সহিহ সুন্নার উপরে আল্লাহ এবং তার রসুল, যেটা সাহাবায়ে কেরামের মানহাজ ছিল, নীতি ছিল, সেই নীতির উপরে যারা চলবে তারাই এই দলের অনুসারী এবং তারাই নাজাতপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত ইনশাআল্লাহ। তাদের ইমান, তারা শিরক মুক্ত ইমানের অধিকারী হবে, তারা বিদাত মুক্ত আমলের অধিকারী হবে, তারা সাহাবায়ে কেরামকে ভালোবাসবে, তারা আলেম ওলামাকে সম্মান শ্রদ্ধা করবে, তারা কখনোই বেদাতকে প্রশ্রয় দিবে না, বেদাতিদেরকে তারা প্রশ্রয় দিবে না, শিরিকের পথে মানুষকে আহ্বান করবে না, তাওহিদের কথা বেশি বলবে এবং তাওহিদের পথে মানুষকে আহ্বান করবে, কোনো ব্যক্তির দিকে, নির্দিষ্ট কোনো দলের দিকে কাউকে আহ্বান করবে না। এই সমস্ত বৈশিষ্ট্যের অধিকারী যারা, তারাই হচ্ছেন সঠিক পথের অনুসারী ইনশাআল্লাহ। দাওয়াত ও তাবলিগের সুন্নতি পদ্ধতি হচ্ছে যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে গেছেন, কুল হাযিহি সাবীলি আদউ ইল্লাহ আলা বাসীরা আনা ওয়া মান ইত্তাবানি, আল্লাহ তাআলা বলছেন যে এটা আমার পথ, আমি এবং আমার অনুসারীরা এই পথের দিকে আহ্বান করি মানুষকে, আলা বাসীরা, সঠিক জাগ্রত জ্ঞান সহকারে এবং জেনে শুনে। তাহলে দাওয়াত এবং তাবলিগের পদ্ধতি হবে, সুন্নতি পদ্ধতি হবে কোরআন এবং সুন্না ভিত্তিক, উদু ইলা সাবিল রব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়া জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, আল্লাহর পথে তুমি মানুষকে আহ্বান করে হিকমত এবং হিকমতের সাথে এবং উত্তম কথা বলে, এবং তাদের সাথে যদি বিতর্ক করা দরকার পড়ে তাহলে সে বিতর্ক যেন উত্তম পন্থাই হয়। আর জিহাদ হচ্ছে চেষ্টা করা, যে কোনো বিষয় নিয়ে চেষ্টা করাকে জিহাদ বলা হয়, আর এইটার সর্বোচ্চ চূড়ান্ত জিহাদ হচ্ছে কাফেরদের বিরুদ্ধে মুসলিম আমিরের নেতৃত্বে ঘোষণা করে যে জিহাদ হবে বা যে কিতাল হবে, যে লড়াই হবে, সেটাকে জিহাদ বলা হয়। যখন ডাক দেওয়া হবে মুসলিম আমির এর নেতৃত্বে, যখন মুসলিমদেরকে কাফেরদের বিরুদ্ধে লড়াই করার জন্য ডাক দেওয়া হবে, তখন সেটা যদি ইসলামের বাণীকে বুলন্দ করার উদ্দেশ্য হয়ে থাকে তাহলে সেটা জিহাদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মান কাতাল লিতাকুনা কালিমাতুল্লাহিল আউলিয়া, যে ব্যক্তি আল্লাহর কালিমাকে বুলন্দ করার জন্য লড়াই করবে সেটাই হবে জিহাদ এবং সেটাই হবে আল্লাহর পথে। আর ইবাদত কাকে বলে, ইবাদত হচ্ছে প্রত্যেক ওই কথা, কাজ, প্রকাশ্য এবং অপ্রকাশ্য যাতে আল্লাহ সন্তুষ্টি আছে সেটাই হচ্ছে ইবাদত। যদি আল্লাহ সন্তুষ্ট না থাকেন তাহলে সেটা ইবাদত নয়, যদিও আমি এবং আপনি সুন্দর বলে করে থাকি। আসলে বেলাল ভাই আপনার অনেক বড় প্রশ্ন, এই জন্য খুব সংক্ষেপে উত্তর দিলাম। জি, এক ভাই লিখেছেন মোহাম্মদ সুজন হোসেন এসি রুমে বসে কিসের দাওয়াত দেন, আল্লাহ রাসূলের সাহাবিদের মতো রাস্তায় নামেন ভাই যান। আলহামদুলিল্লাহ ভাই, আমরা রাস্তাতেও নামি এবং আমরা ফিল্ডেও যাই, আমরা গরমের ভিতরেও চলি এবং সেখানেও আমরা দাওয়াতে যেয়ে থাকি। আমরা যেখানে আছি সেখান থেকে বিভিন্ন ক্যাম্পে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন বাংলাদেশি ভাইদের রুমে গিয়ে, তাদের কাছে গিয়ে আমরা দাওয়াতের কাজ করে থাকি।
হয়তো বর্তমান জামানায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত দিয়েছেন গাড়ি, এসি, এসি ঘর, এই নিয়ামতগুলোকে কটাক্ষ করা এবং এর ভিতরে বসে থেকে যদি কেউ দাওয়াতি কাজ করে এবং এর মাধ্যমে যদি ইসলামের বাণী বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে তাহলে এটাকে কটাক্ষ করা আল্লাহর নিয়ামতকে কটাক্ষ করারই সমান্তরাল হবে। আর এটা কখনোই আপনি চিন্তা করবেন না যে যারা ইসলামের দায়ী তারা যে সবসময় ঘরের মধ্যে বসে থেকে দাওয়াতি কাজ করে তা কিন্তু নয়। আমাদের এই প্রোগ্রামগুলো হয়তো আপনারা দেখবেন সপ্তাহে একদিন বা মাসে একদিন এরকম, কিন্তু বেশিরভাগ সময় আমরা ফিল্ডেই কাজ করে থাকি আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আপনাদের এবং আমাদের সবাইকে সঠিকভাবে দিনের কাজ করার ইখলাসের সাথে করার তৌফিক দান করেন। প্রবাসে কোনো মানুষকে কাজে লাগিয়ে তার থেকে টাকা খাওয়া যায় যাচ্ছে কি না, যেমন মালিক থেকে 10 টাকা ঘন্টা নিয়ে তাকে 9 টাকা করে দেওয়া, এটাকে আপনার চুক্তিভিত্তিক কাজ বলা হয়, অর্থাৎ এটাকে মধ্যস্বত্বভোগী বলা হয় এবং এটা জায়েজ আছে যদি উভয় পক্ষের সাথে তার একটা চুক্তি থাকে এবং উভয়কে জানিয়ে কাজ করা হয়, এখানে কোনো প্রতারণার আশ্রয় না নেওয়া হয় তাহলে এটা জায়েজ আছে ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই। মোহাম্মদ আবু শাহরিয়ার খান প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম ওয়া সালাম, কোনো ব্যক্তি ঘুম না ভাঙার কারণে যদি ফজর নামাজ সুজুটার পর পড়ে তাহলে উক্ত সালাতের কিরাত উচ্চস্বরে পড়বে না আস্তে আস্তে পড়বে? যে সালাদগুলোতে কেরাত উচ্চস্বরে রয়েছে সেই সালাদগুলো যদি কাজা আদায় করতে হয় তাহলে সেটাও উচ্চস্বরেই পড়বেন, নিচু স্বরে নয়। উচ্চস্বরে মানে নিজে একটু শোনানো আর কি, খুব উচ্চস্বরে বলতে যে ঘরের বাইরে যাবে এমন নয়, বরং শব্দ করে পড়াটাই সুন্নাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন ফজরের নামাজ কাজা হয়ে গেছিলো এক যুদ্ধ থেকে ফিরে আসার পরে, তখন তিনি সেখান থেকে সরে গিয়ে কিছু দূরে গিয়ে সাহাবিদের কিনে জামাতের সাথে ওই সালাতকে আদায় করেছিলেন এবং উচ্চস্বরে আদায় করেছিলেন, সুতরাং কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। টয়লেটে প্রবেশ করার দোয়াটা দয়া করে বলবেন। টয়লেটে প্রবেশ করার আগে আপনি বলবেন বিসমিল্লাহ, তারপরে বলবেন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, এই কথাটা বলে বাম পা প্রবেশ করবেন, তারপরে ভিতরে যাবেন। আহমদ প্রশ্নগুলো কিভাবে পাওয়া যাচ্ছে না, তো আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, আলিমুল হক, ফেসবুকে প্রোফাইল পিকচার হিসাবে কি নিজের পিকচার দেওয়া যাবে, ইসলামের ব্যাপারে কি বলে, মূর্তি ও ছবি তো ইসলামের বিপক্ষে। প্রোফাইল পিকচার নিজের পিকচার প্রচারের জন্য বা পরিচয়ের জন্য দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই, কারণ এটা ওই মূর্তির অন্তর্ভুক্ত নয় যেটা মানুষ ঘরে সাজিয়ে রাখে এবং সেটাকে বাইরে দৃশ্যমান বা মূর্তিমান হিসাবে যেটা পাওয়া অন্তর্ভুক্ত নয়, এজন্যে ইনশাআল্লাহ এতে কোনো অসুবিধা নাই। যখন সেটা কাগজে বা বাইরে প্রকাশ করা হবে তখনই সেটা নাজায়েজ, এরকম না হলে নাজায়েজ হবে না ইনশাআল্লাহ। মসজিদুল হারামের আশেপাশে লোকদেরকেও সুন্নাত নামাজ বাড়িতে পড়তে হবে, এরকম কোনো হাদিস আছে কি? হ্যাঁ আছে, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফদালু সলাতিল মারই ফি বাইতিহি ইল্লাল মাকতুবা, এই কথাটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় বলেছেন, মসজিদে নববীতেই বলেছেন, তো বলেছেন যে ব্যক্তির যাবতীয় নামাজ গৃহ আদায় করা উত্তম, ফরজ ব্যতীত, এই কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে বলেছেন। আর এই কারণে দেখা যায় যে দেখা গেছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবতীয় সালাত তিনি ঘরেই আদায় করতেন, শুধুমাত্র ফরজ সালাত সাহাবায়ে কেরামকে নিয়ে মসজিদের ভিতরে জামাতের সাথে আদায় করতেন। সুতরাং এরকম একটা হাদিস আমি পড়েছি, আল্লামা নাসিরুদ্দিন আলবানী হাদিসটিকে হাসান বলেছেন, এরকম বলেছেন যে ফরজ সালাত যেমন
মসজিদে আদায় করলে 25 থেকে 27 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। অনুরূপভাবে সুন্নত নফল সালাত মসজিদে আদায় না করে ঘরে সালাত আদায় করলে মসজিদের তুলনায় 25 থেকে 27 গুণ সওয়াব বেশি পাওয়া যাবে। আল্লাহ আলাম। জাকাতের বিষয়ে আমার একটা প্রশ্ন ছিল, আমরা জানি স্বর্ণ বা রৌপ্যের জাকাত হয়, যদি কারো কাছে মূল্যবান পাথর বা হীরার গয়না থাকে সেক্ষেত্রে কীভাবে জাকাত নির্ধারণ হবে? হীরা গহনাতে যে স্বর্ণ থাকে তার তুলনায় ওটার মূল্য অনেক বেশি। জি, এখানে স্বর্ণ এবং রূপো শুধু জাকাত আছে, কিন্তু এছাড়া অন্যান্য যে সমস্ত মূল্যবান গয়না পাওয়া যায় সেগুলিতে কোনো জাকাত নাই, সেগুলিতে কোনো জাকাত নাই, কেননা এইগুলি সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কথা বলেন নাই, আর যেগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই সেগুলিতে অনুসন্ধান করা আমাদের কোনো প্রয়োজন নাই, যেগুলি চুপ থেকেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা কোনো কোনো বিষয়ে এই বিষয়ে চুপ থেকেছেন, রহমাতাম বিকুম, তোমাদের প্রতি দয়া করে। সুতরাং যেগুলি তিনি চুপ থেকেছেন সেগুলি বিষয়ে প্রশ্ন করা কোনো প্রয়োজন নাই। আর যেহেতু এই বিষয়গুলোতে কোনো এই এই মূল্যবান যে পদার্থগুলো এগুলো জাকাতের বিষয়ে কোনো কথা আসে না, এই জন্য জাকাতের কথা বলাও যাবে না। সৈয়দ পারভেজ রাহিম তিনি বলেছেন যে আমাদের মুসলিম সরকার অন্য ধর্মের পূজার উদ্বোধন করে এবং শুভেচ্ছা জানায়, এটা কি ইসলাম সমর্থন করে? কখনোই না, এটা এক ধরনের কুফুরি। উনি যদি এটা হক জেনে সত্য জেনে এগুলি করে থাকেন তাহলে নিঃসন্দেহে এর মাধ্যমে ইসলাম থেকে বের হয়ে যাবে, কিন্তু যদি রাজনৈতিক স্বার্থে অথবা লোভে পড়ে অথবা ক্ষমতা টিকিয়ে রাখার জন্য করে থাকে তবুও তার এ কাজ কুফুরি। কিন্তু তাকে সরাসরি কাফের বলা যাবে কি না সে ব্যাপারে আলেমগণ সিদ্ধান্ত নেবেন, তবে তার কাছে হুজ্জত কায়েম করতে হবে, তাকে বলতে হবে যে আপনার এ কাজ ইসলাম বিরোধী এবং ইসলাম এটাকে সমর্থন করে না। বেলাল ভাই প্রশ্ন করেছেন যে ব্যক্তি জুম্মার দিনে আজানের পর অথবা দেরিতে বা পরে পিছনে মসজিদে আসে, সে ব্যক্তি একদিন পিছনে পরে আসতে পরে পরে আস্তে আস্তে জাহান্নামে পড়ে যাবে, এটা কি কোনো হাদিসে? যে ব্যক্তি জুম্মার দিনে নামাজের ব্যাপারে কথা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মা যালা কওমুন ইউআখিরুনা আনিস সালাত হাত্তা ইউআখিরাহুমুল্লাহ, যে মানুষ সালাতের ব্যাপারে দেরি করতে থাকবে, দেরি করতে থাকবে এবং দেরি করতে থাকলে এক সময় আল্লাহ তাদেরকেও দেরি করাই দেবেন, পিছিয়ে ফেলাই দেবেন, এবং এই পিছিয়ে ফেরতে পড়তে সে এক সময় হয়তো জাহান্নামে চলে যেতে পারে। সুতরাং কারণ তার এই দেরি তাকে নামাজ থেকে দূরে সরিয়ে দিবে, তারপরে এই দেরি তাকে আপনার হয়তো নামাজ থেকে হয়তো সে যদি দূরে চলে যায় তাহলে সেই তার ইসলাম ত্রুটিপূর্ণ হবে এবং সে একসময় জাহান্নামে চলে যাবে, এরকম কথা আর কি। আরেক ভাই প্রশ্ন করেছেন যে মুসলমানের শরীরে কি কোনো ধরনের ট্যাটু করা যেতে পারে? সালাত কাজা হলে প্রথম কথা হলো ট্যাটু ব্যবহার করা যাবে না, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা ট্যাটু করে এবং যারা করায় তাদের উপরে আল্লাহর লানত, বিশেষ করে মহিলারা এই কাজটা করে থাকে, এই জন্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লানাল আল্লাহ ওয়াসিম আল মুস্তাওসিমা, যে নারী শরীরে ট্যাটু করে এবং যাকে করিয়ে দেওয়া হয় উভয়ের প্রতি আল্লাহর লানত। সুতরাং এটা পুরুষ নারী উভয়েই এর মধ্যে সামিল, এটা করা যাবে না। সালাত কাজা হলে কি সকল কাজা সালাতের জন্য আলাদা আলাদাভাবে কাজা করতে হবে? যখন আপনার কাজা হবে, যেমন এখন আমরা ইশারের সময় অতিবাহিত করছি বাংলাদেশে, তো যদি আপনার মাগরিব ছুটে যায় তাহলে আপনি ইশারের আগে, যেহেতু সময়টা এখন ইশারে, আগে মাগরিব পড়বেন তারপরে ইশা আদায় করবেন, যেটা আগে আল্লাহ আপনার প্রতি ফরজ করেছেন সেটা আগে আদায় করবেন, তারপরেরটা পরে আদায় করবেন, এভাবে সিরিয়াল মোতাবেক আদায় করবেন। আর সালাত একজন মুমিন বেশি বেশি কাজা করবে না, বরং কাজা করার জন্য যে সমস্ত শরীয়তসম্মত ওজোর আছে সেগুলি ছাড়া যেন কাজা না হয়। এমনি দুনিয়াবি কাজে পড়ে ব্যবসায়ী আছি, গাড়ি চালাইতেছি, তারপরে রান্নাবাড়া করতেছি, ইত্যাদি কারণে কাজা করা কোনো মুমিনের জন্য জায়েজ নেই। বর্তমানে অনেকেই নিজেদের গৃহপালিত পশু মোটা তাজাকরণের জন্য বিভিন্ন ধরনের ইঞ্জেকশন বা পোলট্রি ফিড ব্যবহার করছে, এখন এই বিষয়ে ইসলাম কী বলে? এটা জায়েজ আছে ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নাই, কারণ এগুলি মানুষের কল্যাণের জন্য, যে বিষয়গুলো রয়েছে আল্লাহ তাআলা বলছেন যে সাখারাল্লাকুম আলম তারা অন্নাল্লাহ সাখারাল্লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, তোমরা কি দেখো না আসমান জমিনের মাঝে যা কিছু আছে তা তোমাদের জন্য তোমাদের কাজে নিয়োগ করে দিয়েছেন,
সুতরাং এগুলি মুসলিমদের মানুষের উপকারের কাজে আল্লাহ নিয়োগ করেছেন। সুতরাং এতে যদি মানুষের কল্যাণ থাকে, উপকার থাকে, তাহলে সেটা তারা ব্যবহার করতে পারবে। কিন্তু খেয়াল রাখতে হবে যেন কোনো অবলম্বন না করা হয়, হারাম বস্তু যেন অবলম্বন ব্যবহার না করা হয়, যেটা অপবিত্র বস্তু বা হারাম বস্তু এগুলি যেন ব্যবহার না করা হয়, তাহলে এটা জায়েজ আছে, ইনশাআল্লাহ কোনো অসুবিধা নেই। ইসলাম কি মাঝহাবের উপর অটল থাকতে হবে? ইসলামে কি মাঝহাবের উপর অটল থাকতে হবে? চারিদিকে এই মাঝহাব নিয়ে ফেতনা ফাসাদ কেন? ইসলাম তো একটি ধর্মের উপর, ধর্মের নাম, এবং এটার প্রেরক, এটা পাঠিয়েছেন হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং এটাকে প্রতিষ্ঠা করেছেন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটার নাম হচ্ছে ইসলাম, এবং এই ইসলামের মূল উৎস হচ্ছে কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। পরবর্তীতে মানুষ এই ইসলামকে বোঝার জন্য বিভিন্ন আলেম ওলামার সহযোগিতা নিয়েছেন। তো নিতে গিয়ে কোনো আলেমের কাছে থেকে উনি তার কাছ থেকে যে শিক্ষাটা গ্রহণ করেছেন, সেই শিক্ষাটাকে সমাজে প্রচার করতে গিয়ে তখন তার নামে মাঝহাব তৈরি করে ফেলেছে। আসলে ইমামগণ, কোনো ইমামই নিজের নামে মাঝহাব নিজেরা তৈরি করেন নাই, বা মাঝহাব তৈরি করার জন্য কখনোই কাউকে অনুমতিও দেন নাই, বরং তারা সবসময় আল্লাহ এবং তার রাসূলের কথা মেনে চলার জন্য বলেছেন। যেমন আইম্মাগণ সকলেই এই কথা বলেছেন যে ইজা সাহাল হাদিস ও ফাওয়া মাঝহাবি, কোনো ক্ষেত্রে যদি হাদিস সহি পাওয়া যায় তাহলে ওটাই আমার মাঝহাব বা ওটাই আমার নীতি। সুতরাং এক মাঝহাবের অটল থাকাটা, এক মাঝহাবের ওপরে অটল থাকাটা, এটা কখনোই আল্লাহ এবং তার রাসূলের নির্দেশ নয়, বরং অটল থাকতে হবে কোরআন এবং সুন্নার ওপরে। যেখানে কোরআনের আয়াত আছে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আছে, সেখানে আমি অটল থাকবো, এর বাইরে আমি কখনোই যাব না। কেননা আল্লাহ এবং তার রাসূল ছাড়া পৃথিবীর কেউ নির্ভুল নয়, মাসুম বেগুনা নয়। সুতরাং যারা বেগুনা নয় তাদের কথার উপরে অটল থাকাটা, এটা কখনো যুক্তিসঙ্গত বিষয় হতে পারে না। মিথ্যা কথা বলা জায়েজ হবে কোন কোন ক্ষেত্রে? তিনটি ক্ষেত্রে মিথ্যা কথা বলা জায়েজ আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে স্ত্রীর কাছে মিথ্যা কথা বলা মানে এটা ভালোবাসামূলক কথা, আর ইসলাহ দুইজন বিবাদমান ব্যক্তির মাঝে মিথ্যা কথা বলা, এবং যুদ্ধক্ষেত্রে, এই তিনটি ক্ষেত্রে মিথ্যা কথা বলা জায়েজ আছে, এছাড়া অন্য কোনো ক্ষেত্রে জায়েজ নাই। স্ত্রীর ক্ষেত্রে স্ত্রীর সামনে মিথ্যা কথা বলাটা হচ্ছে প্রেম ভালোবাসা। যেমন ধরেন যে সে রান্না করেছে, হয়তো মজা হয়নি, কিন্তু আপনি তাকে বললেন যে আজকে খুব মজা হয়েছে, খুব ভালো হয়েছে, খুব স্বাদ লাগছে। এটা যদিও সত্য নয়, কিন্তু তার মন জয় করার জন্য আপনি এই কথাটা বলছেন। অনুরূপভাবে হয়তো সে একটু সাজসজ্জা করেছে, তাকে আপনি আদর করে বা তাকে আরও উৎসাহ দেওয়ার জন্য বললেন যে তোমাকে আজকে দেখে সুন্দরী লাগছে, পরীর মতো লাগছে। এইভাবে তাকে যদি আপনি উৎসাহ দানমূলক কোনো কথা বলেন, তাহলে এটা আপনার জন্য জায়েজ আছে। আর দুজন মানুষের মধ্যে ইসলাহের বিষয়টা হলো এরকম যে দুজন মানুষ বিবাদ করছে, তো এখন এই বিবাদমান মানুষের মধ্যে আপনি ইসলাহ করার জন্য এক ব্যক্তির কাছে গিয়ে বললেন যে উমুকের সাথে আপনি মন খারাপ করে আছেন, অথচ উমুক তো আপনাকে ভালোবাসে এবং উমুক তো আপনার প্রশংসা করে, এ ধরনের কিছু কথা তার সম্পর্কে আপনি বানিয়ে তার সামনে বললেন, যাতে করে ওই ব্যক্তির প্রতি তার মনের মধ্যে একটা ভালো ধারণা সৃষ্টি হয় এবং তার রাগটা কমে যায়। এভাবে দ্বিতীয় ব্যক্তিকেও আপনি ওই প্রথম ব্যক্তির সম্পর্কে যে কিছু কথা বললেন যে কথাটা আসলে সঠিক নয়, তো এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে তাদের পারস্পরিক বিবাদ দূর হয়ে যাওয়া এবং তাদের মধ্যে ইসলাহ হয়ে যাওয়া, সংশোধন হয়ে যাওয়া, এইটু জায়েজ আছে। আর তৃতীয় হচ্ছে যুদ্ধক্ষেত্রে, অর্থাৎ যুদ্ধের যে সেনাপতি, যে আমির, উনি এদেরকে তার মুজাহিদদেরকে বলবেন যে আগামীকালকে আমরা দক্ষিণ দিকে যাব, অথচ তিনি মনে মনে রেখেছেন উত্তর দিকে যাব। তো এটি যুদ্ধের কৌশল হিসাবে তিনি যদি এরকম কথা বলে থাকেন, তাহলে তার জন্য এগুলি জায়েজ আছে। এক নাস্তিক লোক, এখানে নাস্তিক বন্ধু শব্দটা না বলে বলতে হবে নাস্তিক মানুষ, আমার এক পরিচিত নাস্তিক মানুষ আমাকে প্রশ্ন করে যে সহি হাদিসে বর্ণিত আছে শেষ রাতে আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন এবং তার মুমিন বান্দাদেরকে ডাকতে থাকেন। এখন বিষয় হলো যে পৃথিবীর এক এক দেশে শেষ রাত এক এক রকম হয়, তার মানে হলো কিছুক্ষণ পর পর কোথাও পৃথিবীর কোথাও না কোথাও শেষ রাত হচ্ছে। আমরা জানি যে আল্লাহ সাত আসমানের উপরে আর আজিমে অবস্থান করছেন, তাহলে তিনি হাদিসের ভাষ্য অনুযায়ী কিছুক্ষণ পর পর প্রথম আসমানে নেমে আসেন। এ কথা ওই সমস্ত ব্যক্তির কাছে জন্য প্রযোজ্য যারা আল্লাহর ক্ষমতা সম্পর্কে, আল্লাহর পাওয়ার সম্পর্কে জ্ঞান রাখে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহা ক্ষমতাবান
এবং এইটা গায়েবী বিষয়। এই গায়েবী বিষয়গুলো মানুষের যুক্তি দিয়ে গবেষণা করা এবং চিন্তা করা এটা কোনো মুমিনের জন্য শোভনীয় নয়, বরং যেটা যেভাবে আমাদের সামনে আল্লাহ এবং তার রাসূল বলেছেন আমাদেরকে সেভাবেই সেটা বিশ্বাস করতে হবে। সূরা কাহাফে আপনি লক্ষ্য করেছেন যে যুলকারনাইন বাদশাহ ইয়াজুজ মাজুজের বিষয়ে যে উল্লেখ করা হয়েছে, তো ইয়াজুজ মাজুজের কথা কিন্তু এই দুনিয়াতে একটা বাঁধের ভিতরে তাদেরকে আটকে রাখা হয়েছে এবং এ ব্যাপারে কোরআনে সুস্পষ্ট আলোচনা আছে। এখন বিজ্ঞানের যুগে যেখানে আপনি স্যাটেলাইটের মাধ্যমে একটা সুই পর্যন্ত খুঁজে পাওয়া যায়, তো সেখানে তারা ইয়াজুজ মাজুজকে এখনও খুঁজে পাচ্ছে না এবং ইয়াজুজ মাজুজের বিষয়ে তারা কোনো তথ্য দিতে পারছে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এলেমের চাইতে তাদের এলেম যে কম এটাই তার প্রমাণ। এখন কি আপনি যুক্তির সাথে মিলানো দেখে কোরআনকে অস্বীকার করবেন? কখনোই নয়। এগুলি গায়েবী বিষয় যেটা আমার সাথে আমার যুক্তি বা আমার তথ্যের সাথে মিলে না, আমি সেখানে বলবো আমান্না ওয়া সাল্লাম না, আমি ইমান এনেছি এবং সেটাকে আমি মেনে নিয়েছি। এটাই হচ্ছে মুমিনের ইমানের পরিচয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ফাওকা কুল্লি যি ইলমিন আলিম, প্রত্যেক জ্ঞানীর ওপরে জ্ঞানী আছে। সুতরাং আল্লাহ আপনি যত বড়ই জ্ঞানী হন না কেন, আপনার উপরে কি বড় জ্ঞানী হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সুতরাং তার জ্ঞানের সাথে টক্কর দেওয়ার কোনো ক্ষমতা আপনার নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন যে পৃথিবীর মানুষের জ্ঞান কতটুকু আল্লাহর জ্ঞান কতটুকু, যেমন করে একটা সুই বা ওই যে পাখির ঠোঁট সাগরের মধ্যে ডুবানোর পরে সেখান থেকে যে পানি ওঠায়, যতটুকু পানি ওঠে এই পানিটুকু হচ্ছে সমস্ত পৃথিবীর মানুষের জ্ঞান, আর পুরা সাগরের জ্ঞান হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। সুতরাং ওই জ্ঞানের সাথে মানুষের এই সামান্য জ্ঞান দিয়ে টক্কর দেওয়া কোনো মানুষের পক্ষে সমীচীন নয়। অজু করার পর কি পেশাব করলে ওই অজু নষ্ট হবে? অবশ্যই নষ্ট হবে, কারণ মানুষের পেশাব পায়খানা রাস্তা দিয়ে কোনো কিছু বের হলে অজু নষ্ট হয়ে যায়, সুতরাং অবশ্যই তাকে আবার অজু করতে হবে। পালক পুত্রকে দিনী ভাই ডাকা যাবে কি, তার পিতা হওয়া যাবে না ইত্যাদি কোন সুরাতে আছে? সুরা আহজাবে আছে, সুরা আহজাবে আছে যে পালক পুত্র বলতে কোনো পুত্র ইসলামে নাই, বরং যে মানুষটি আপনার সামনে আছে সেই মানুষের পরিচয় অনুযায়ী, তার পিতার পরিচয় অনুযায়ী তাকে ডাকবেন। আল্লাহ বলছেন উদউহুম লিআবাইহিম হুয়া আকসাতু ইনদাল্লাহ, তাদেরকে তাদের পিতার নাম দিয়ে নাম ধরে ডাকো, এটাই হচ্ছে আল্লাহ তাআলার কাছে ইনসাফপূর্ণ বিষয়। সুতরাং পালক পুত্র বলতে যেহেতু ইসলামে কোনো পরিভাষা নেই, অতএব এ ধরনের মানুষকে দিনী ভাই বলে ডাকা উচিত, এবং অথবা অমুকের ছেলে তার নাম ধরে ডাকবে তাহলে এটা উত্তম হবে। সূরা আহজাবের প্রথমেই 4-5 নম্বর আয়াত খুঁজলে আপনি এই বিষয়গুলি পেয়ে যাবেন। তৃতীয় শতকে হাদিস গ্রন্থাবদ্ধ হওয়া পর্যন্ত হাদিস বর্ণনার সনদ আমরা জানতে পারি, কিন্তু ওই গ্রন্থ থেকে বর্তমানে আমাদের কাছে যে পর্যায়ের হাদিস পৌঁছেছে তার সনদ বা ধারণ বর্ণনা ধারাবাহিকতা যথাযথ রক্ষা হয়েছে কি না, বা এর মধ্যে কোনো সংযোজন বা বিয়োজন হলো কি না, তা কীভাবে জানতে পারবো? সুন্দর কথা। যেই সনদগুলোর মাধ্যমে হাদিসগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছেছে, ওই হাদিসগুলো সনদসহ যারা সংগ্রহ করেছেন তারা কিতাবে লিপিবদ্ধ করেছেন, তারা কিতাবগুলোতে লিপিবদ্ধ করেছেন এবং সেই কিতাবগুলো একের পর এক ওলামাদের মাধ্যমে আমাদের কাছে পৌঁছেছে। সেই কিতাবগুলি এখানে লিখিত কিতাবগুলি এখানে পৌঁছেছে। এখানে হাদিসের যেহেতু সে সময় লিখিত ছিল না, এজন্য হাদিস সংগ্রহ করার ক্ষেত্রে সনদের দরকার ছিল, কিন্তু যখন লেখা হয়ে গেছে তখন আর ওই সনদের দরকার নাই। এজন্যে লিখিত বিষয়গুলো লিখিত কিতাবগুলো ধারাবাহিকভাবে মানে একের পর এক আমাদের কাছে পৌঁছে গেছে, এজন্যে এগুলির আলাদা কোনো সনদের দরকার নাই। এজন্যে দেখা যাবে যে সেই সময় বাগদাদে
যে কিতাবগুলো লিপিবদ্ধ ছিল এবং সংরক্ষিত ছিল সেই কিতাবগুলো থেকে পরবর্তী জামানার লোকেরা তারা কপি করেছেন এবং এক কপি নয় একাধিক কপি করেছেন। অনুরূপভাবে দামেস্কে, অনুরূপভাবে মক্কায় বা মদিনায় অথবা ইয়ামানের সানাতে, অনুরূপভাবে স্পেনের কর্ডোভা ইত্যাদি এলাকায়, তারপরে যেটাকে আন্দালুস বলা হয়, তারপরে এগুলি ওখান থেকে নিয়ে ওলামাগণ ভারতবর্ষে নিয়ে গেছেন এবং ভারতের যে হায়দরাবাদে যে সমস্ত কিতাব ছাপানো হয়েছে তো সেগুলি ওলামাদের কাছে নির্ভরযোগ্যভাবেই প্রমাণিত হয়েছে। সুতরাং যেহেতু কিতাব আকারে এগুলি আমাদের কাছে পৌঁছেছে, এজন্যে সেগুলি ধারাবাহিক সনদার আর তোর তেমন প্রয়োজন হয় নাই। এবং এটার জন্য যেমন ধরেন একটি কিতাব আমি আপনাকে একটা কিতাব নিয়ে যেয়ে দিলাম, আপনি আমাকে অন্য আর এক জায়গায় পৌঁছিয়ে দিলেন, তো এখানে যারা কিতাব পৌঁছিয়ে দেয় তাদের এখানে সনদের কোনো প্রয়োজন পড়ে না, ও তো মূল জিনিসটাই পেয়ে গেছে, এটাই হচ্ছে আসল কথা। উটের গোস্ত খেলে আবার উজু করতে হবে কেন? এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো সহিহ মুসলিমের হাদিস যে ছাগলের গোস্ত খেয়ে উজু করতে হবে কি না, তিনি বলেছেন যে না উজু করতে হবে না। তখন যখন তাকে বলা হলো যে উটের গোস্ত খেলে উজু করতে হবে কি না, তিনি বললেন যে হ্যাঁ উটের গোস্ত খেলে উজু করতে হবে। তাহলে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা নির্দেশ, সুতরাং তার নির্দেশ অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে। এখানে এটা বলা যাবে না যে তাহলে উট কি খারাপ নাকি বা এই সেই এগুলি বলা যাবে না, এটা যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ সুতরাং আমরা তার নির্দেশকে মানব এবং উটের গোস্ত খেলে উজু ভেঙে যাবে এটাই আমরা স্বীকার করি এবং সেই অনুযায়ী আমরা আমল করার চেষ্টা করি ইনশাআল্লাহ। গতকাল এক মসজিদে খুতবায় ইমাম সাহেব বললেন কেউ রাসূলুল্লাহ সাল্লামের কবর জিয়াত করলে তার জন্য শাফাত করা ওয়াজিব হয়ে যাবে, এরকম কথা রাসূলুল্লাহ আলাইহিস সালাম বলেন নাই, এটা হচ্ছে বানোয়াট কথা। রাসূলুল্লাহ আলাইহিস সালামের শাফাত, রাসূলুল্লাহ শাফাত করবেন তার জন্য যে সমস্ত আমল রয়েছে সে আমলগুলো করতে হবে, যেমন ধরেন যে আজানের পরে দোয়া পাঠ করা, তারপরে কোনো মানুষ যদি মদিনায় মৃত্যুবরণ করতে পারে তাহলে সে যেন মৃত্যুবরণ করে, তার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন, শাফাত করবেন, ইত্যাদি অনেক আমল রয়েছে যে আমলগুলো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, সেগুলির মাধ্যমে রাসূল সাল্লামের শাফাত আশা করা যায়, এগুলির মাধ্যমে নয়। সহি আকিদার কথা বলা হয় কিন্তু সহি আকিদার সালাফদের বই থেকে লেকচার পায় না, আশারি মাতুরিদি থেকে কেন ভিন্ন ইত্যাদি লেকচার চায় ইনশাআল্লাহ? সহি আকিদার সালাফদের বই থেকে লেকচার কে বলছে পান না, এগুলো তো অনেক বই, যেমন আপনার কিতাবুত তাওহীদের লেকচার দেওয়া হয়, তারপরে আপনার আল আকিদাল ওয়াসিতিয়া, তারপরে তাদমুরিয়া, এই সমস্ত আকিদার কেতাব থেকে, তারপরে কিতাবুসুন্না ইমাম বারবাহারি, তারপর ইমাম আহমদ বিন হাম্বল, এই সমস্ত কিতাব থেকেই তো আকিদার বিষয়গুলোতে, তারপরে আকিদা তাহাবিয়া যেটা সরাহা করেছেন ইবনু আবিল আইস, সরহল আকিদা তাহাবিয়া, এই সমস্ত কিতাব থেকেই তো বেশিরভাগ আকিদার লেকচার আমরা দিয়ে থাকি বা অন্যান্য ওলামাগণ দিয়ে থাকেন, সুতরাং তাদের লেকচারগুলো বা তাদের কিতাবগুলোকে ফলো করতে হবে। আশারি এবং মাতুরিদি যেটা সেটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নয়, এজন্য এই সমস্ত কিতাবের লেকচার আমরা বর্জন করে থাকি বা এই কিতাবগুলো থেকে আমরা মানুষকে সতর্ক করে থাকি। দাওয়াত ও তাবলিগের চিল্লা ও নেশাব সম্পর্কে ইসলাম কী বলে? দাওয়াত ও তাবলিগের চিল্লা বলতে ইসলামে কিছু নাই, নেশাব মানে হচ্ছে সিলেবাস, সিলেবাস হচ্ছে কোরআন এবং হাদিস, এবং সেটা সালাফে সালেহীনের রীতি অনুসারে বা নির্ভরযোগ্য ওলামাদের সমাজ বা বুঝ অনুযায়ী যেটা দাওয়াত হবে সেটাই হচ্ছে আপনার নেশাব। এখানে কোনো ব্যক্তির বুঝ বা ব্যক্তির তরিকা নয়, এটা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের পদ্ধতি, যেটা সাহাবাই কেরাম রেখে গেছেন এবং ওলামাই কেরাম যেটাকে সমর্থন করে রেখেছেন সেটাই হচ্ছে দাওয়াত এবং তাবলীগের মূল নীতি। আমাদের নবীজির কি কোনো পাপ ছিল না? না, আমাদের নবীজির কোনো পাপ ছিল না, তিনি ছিলেন মাসুম বা বেগুনাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সম্পর্কে বলেছেন যে লিয়াগফিরাল্লাহু লাকা মা তাকাদ্দাম মিন যানবিকা ওয়া মা তাআখার, সূরা ফাতহ এর প্রথম দিকে আপনি পাবেন যে আল্লাহ আপনার পূর্বের এবং পরের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন।
একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ছিলেন এবং দীর্ঘ সময় তিনি সেজদা করলেন, সেজদা করে পরে যখন তিনি সালাম ফিরালেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি এত ক্রন্দন করছেন এবং এত দোয়া করছেন আল্লাহর কাছে, তো অথচ আল্লাহ তাআলা আপনার পূর্বে এবং পরে সব কিছু ক্ষমা করে দিয়েছেন, আপনি তো মাসুম বেগুনা, তা আপনি কেন এরকম এত ইবাদত করছেন? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকুর গোজার বান্দা হব না? তাহলে এই সমস্ত আয়াত এবং হাদিস দ্বারা বোঝা যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাসুম ছিলেন, তিনি বেগুনা ছিলেন। আবু আবদুল্লাহ রিয়াজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো আছে, আল্লাহ ভালো রেখেছেন। সকাল সন্ধ্যার জিকির সময়ের সঠিক সময় কোনটি? সুন্দর প্রশ্ন। সকাল সন্ধ্যার জিকিরের সময় হচ্ছে, সকালের জিকির হচ্ছে সূর্য ওঠার আগে, আর সন্ধ্যার জিকিরের সময় হচ্ছে সূর্য ডোবার আগে, সূর্য ওঠার আগে এবং সূর্য ডোবার আগে, এটা হচ্ছে উত্তম সময়। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুআ আশ-শামসি ও ক্বাবলা গুরুবিহা, আল্লাহ বলেছেন যে তুমি তোমার রবের হামদ এবং তাসবিহ বয়ান করো সূর্য ওঠার আগে এবং সূর্য ডোবার আগে। এই দলিলের ভিত্তিতে বলা হয়েছে যে সকাল সন্ধ্যার জিকিরের সময় হলো সূর্য ডোবার আগে সন্ধ্যায় এবং সূর্য ওঠার আগে সকালে। কিন্তু কোনো মানুষ যদি কোনো কারণে ভুলে যায় বা ছুটে যায়, তাহলে সূর্য ডোবার পরেও করতে পারে বা সূর্য ওঠার পরেও করতে পারে, কোনো অসুবিধা নাই। আপনি কিছু প্রশ্ন জানতে চেয়েছেন ইনবক্সে, ঠিক আছে, দেন আমি সময় সুযোগে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইসলামী ব্যাংক কি সত্যি ইসলামী শরিয়া মোতাবেক পরিচালিত? এই ব্যাংকের সাথে কি লেনদেন করা যাবে? যতটুকু আমি জানি যে ঋণ দেওয়া এবং যে তারা যে ঋণ দেওয়ার বিষয়গুলো করে থাকে বা লভ্যাংশ দেওয়ার বিষয়গুলো করে থাকে, যে নিয়মগুলো প্রচলিত আছে সেগুলি মুদারাবার ভিত্তিতে, এবং আপনার টাকা তারা ব্যবসা করে এবং সেখান থেকে আপনাকে তারা লভ্যাংশ দেয়, এরকম ভিত্তিতে করে থাকে, এবং সে লভ্যাংশ কখনো কম হয়ে থাকে, কখনো বেশি হয়ে থাকে, এই ভিত্তিতে দেওয়া থাকে। এবং এই কারণে আশা করা যায় এটা শরিয়া পরিচালিত এবং এটা লভ্যাংশ দেওয়ার ব্যাপারে। আর ঋণ দেওয়ার বিষয়ে তারা কখনোই, আমি যতটুকু জানি, যে তারা কখনোই সরাসরি আপনাকে অর্থ হাতে তুলে দেয় না। আপনি কোন খাতে ঋণ নিতে চাচ্ছেন সে খাতকে তারা ইস্টাবলিশ করে দেবে, অর্থাৎ কোনো জিনিস কিনে দেওয়া বা বিল্ডিংয়ের ম্যাটেরিয়াল কিনে দেওয়া, গাড়ি কিনে দেওয়া, অতঃপর সেগুলি আপনার কাছে তারা বিভিন্ন দামে বিক্রি করে এবং কিস্তিতে আপনার কাছ থেকে টাকা নিয়ে থাকে লাভের সাথে। তো এই ধরনের কাজগুলো ইনশাআল্লাহ শরীয়ত সম্মত, কোনো অসুবিধা নাই। তারপরও আভ্যন্তরীণভাবে যদি কোনো বিষয় থাকে যেটা শরীয়তের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, সেটা আল্লাহ যেন সংশোধন করার তৌফিক দান করেন। আমি মালয়েশিয়াতে কিছু মুসলিমদের শরীরে দেখেছি, মানে ট্যাটু দেখেছেন, তাতে কী আছে? আমি যে হাদিসটা বললাম আপনাদেরকে, যে ট্যাটু, সেটা হচ্ছে বুখারী মুসলিমের হাদিস। আপনি যদি রেফারেন্স নম্বর টম সহ চান, তা আপনি ইনবক্সে আমাকে প্রশ্ন করবেন, আমি আপনাকে ইনবক্সে এটার উত্তর আরবি টেক্সট এবং তার অনুবাদ সহ দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমি সাধারণত বিতর সালাদ এক রাকাত পড়ি, কিন্তু ভুলবশত যদি দুই রাকাত পড়ে ফেলেছি এবং সাহসিকতা দিয়েছি, এটা কি ঠিক হয়েছে নাকি আবার বিতর পড়তে হবে? বিতর সালাদ এক রাকাতই, তবে সবসময় এক রাকাত পড়াটা উত্তম নয়, বরং কখনও তিন রাকাত, কখনও পাঁচ রাকাত ইত্যাদি পড়াটা উত্তম। তিন রাকাত পড়ার জন্য নিয়ম হলো দুই রাকাত পড়ে সালাম ফিরিয়ে দেবেন, তারপরে এক রাকাত পড়বেন, অথবা তিন রাকাত একসাথে এক সালামে মাঝখানে তাশাহুদে না বসে পড়বেন, আপনার জন্য এভাবে উত্তম হবে। আচ্ছা, এক রাকাত বিতর পড়তে গিয়ে যদি আপনি ভুলবশত দুই রাকাত পড়ে ফেলেন, তাহলে আপনি কী করবেন?
তাহলে আপনি সেটাকে নফল সালাতে পরিণত করেন, দুই রাকাত পড়ে ফেলেন, তারপরে আলাদাভাবে আবার এক রাকাত বিতর পড়েন, এটা আপনার জন্য উত্তম হবে, আল্লাহু আলাম। একজন ব্যক্তি অনধিক কতবার হজ পালন করতে পারে? অনধিকবার একাধিকবার হজ না করে যদি ওই হজের টাকা গরিব মিসকিনদের দেয় তাহলে কি হজের সমপরিমাণ সওয়াব পাবে? দেখুন, একজন মানুষ কতবার হজ করতে পারবে এ ব্যাপারে ইসলামে কোনো বিধিনিষেধ নাই বা কোনো মানে নিয়ম বলে দেওয়া নাই যে এতবার হজ করবে এতবার করবে না, এমন কোনো কথা নাই। যতবার সে সুযোগ পাবে ততবারই সে হজ করবে, কারণ হজ একটা অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হজ করার মাধ্যমে একজন মানুষ নিষ্পাপ হয়ে মায়ের গর্ভ থেকে যেভাবে নিষ্পাপে জন্ম লাভ করে ঠিক সেভাবে সে নিষ্পাপ হয়ে ফিরে আসতে পারে। এবং তিনি বলেছেন যে আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, মাবরুর হজের বিনিময় মাকবুল হজের বিনিময় জান্নাত ছাড়া অন্য কোনো কিছু নয়। তো এখন আপনি বলেছেন যে একাধিকবার হজ না করে যদি গরিবদের মিসকিনদের ওই টাকা দেয় তাহলে কি সে হজের সওয়াব পাবে? প্রশ্ন হলো এই যে তার এলাকায় যে সমস্ত গরিব দুঃখীরা রয়েছে সেটা যদি অবশ্যই এরকম হয় যে তাদেরকে টাকা পয়সা না দিলে সহযোগিতা না করলে তাদের সমস্যা হয়ে যাচ্ছে, কঠিন অসুবিধার মধ্যে হচ্ছে, তাহলে অবশ্যই নফল হজে না এসে যদি ওই তাদেরকে ওই টাকা দেওয়া হয় তাহলে সেটা অধিক উত্তম হবে এবং অধিক সওয়াবের হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একজন বিধবা অথবা একজন মিসকিন এর প্রয়োজন মেটানোর কাজে অগ্রসর হওয়া আমার কাছে এই মসজিদে এতেকাফ করার চেয়ে উত্তম। অনুরূপভাবে বলেছেন যে যারা মিসকিন এবং বিধবাদের প্রয়োজন মেটানোর কাজে নিযুক্ত থাকে তারা আল্লাহর পথে মুজাহিদের মতো। তাহলে এই সমস্ত কাজগুলো যে আছে মানুষের অভাব দূর করা, এটা নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ ইবাদত এবং কল্যাণের কাজ। সুতরাং নফল হজে অগ্রসর না হয়ে যদি গরিব মিসকিনদেরকে দেওয়া হয় তাহলে এটা তার জন্য বেশি উত্তম হবে এবং অধিক সওয়াবের হবে, এবং এটা পরিস্থিতির উপর ভিত্তি করে এটা তার জন্য উত্তম হবে ইনশাআল্লাহ। বলেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আহলে হাদিস মসজিদ না থাকলে কোথায় পড়বে আর ছেলেরা একাকী সালাত আদায় করলে ইকামত দিতে হবে কিনা? আহলে হাদিস মসজিদ যদি না পান, যদি কোনো মসজিদে আপনি জাহানারা বিনতে জাকির একজন নারী প্রশ্ন করেছেন, তাহলে যদি অন্য কোনো মসজিদ পান যে মসজিদে মেয়েদের জামাতের ব্যবস্থা আছে তাহলে সেখানে যাবেন, কোনো অসুবিধা নেই। হানাফি মসজিদ হলেও সেখানে যেতে পারবেন, কোনো অসুবিধা নেই, কারণ তাদের পিছে সালাত আদায় করা জায়েজ, ইল্লা যদি সে বড় শিরকে লিপ্ত না হয় তাহলে। আর যদি বড় শিরকে লিপ্ত হয়, যেমন সেখানে যদি কোনো মাজার থাকে যে মাজারকে কেন্দ্র করে মসজিদ গড়ে উঠেছে, তাহলে ওই সমস্ত মসজিদে সালাত আদায় করতে যাবেন না। আচ্ছা, কিন্তু যদি এরকম কোনো কিছু মসজিদ না পান, আহলে হাদিস মসজিদও পেলেন না এবং মাজার মুক্ত শিরিক মুক্ত মসজিদও পেলেন না, তাহলে আপনি ঘরে সালাত আদায় করবেন। এবং বিশেষ করে মেয়েদেরকে তো মসজিদে যেতে আগ্রহী করা হয়নি, উৎসাহিত করা হয়নি, বরং তাদেরকে ঘরে সালাত আদায় করতে উৎসাহ দেওয়া হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মসজিদে সালাত আদায় করার চেয়ে মেয়েরা ঘরে সালাত আদায় করলে তাদের সওয়াব বেশি হবে। এ ব্যাপারে দীর্ঘ একটি হাদিস যেটা বুখারী শরীফে রয়েছে, উম্মে হুমায়দ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, তিনি যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে রাসূলুল্লাহ, আপনার পিছনে আপনার মসজিদে সালাত আদায় করতে আমার কাছে খুব ভালো লাগে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি তাকে বলেছিলেন যে হ্যাঁ আমি এটা জানি যে তোমার এটা ভালো লাগে, তবে আমার মসজিদে সালাত আদায় করার চেয়ে তুমি যদি তোমার গ্রামের মসজিদে সালাত আদায় করো ওটা তোমার জন্য উত্তম, তোমার গ্রামের মসজিদে সালাত আদায় করার চেয়ে যদি পাড়ার মসজিদে সালাত আদায় করো ওটা তোমার জন্য আরও উত্তম, পাড়ার মসজিদে সালাত আদায় করার চেয়ে তুমি যদি তোমার বাড়ির ভিতরে সালাত আদায় করো এটা তোমার জন্য আরও উত্তম, বাড়ির ভিতরে সালাত আদায় করার চেয়ে যদি তুমি ঘরের মধ্যে যে ঘরে তুমি নিজে বসবাস করো সেই ঘরের মধ্যে সালাত আদায় করো তাহলে এটা তোমার জন্য আরও বেশি উত্তম। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাগুলো ওই মহিলাকে বলেছিলেন মসজিদে নবীর সালাতের ক্ষেত্রে, যে মসজিদে নবীতে সালাত আদায় না করে তার নিজের ঘরে সালাত আদায় করার ক্ষেত্রে বলেছিলেন। এই জন্যে আমরা মেয়েদেরকে ঘরে সালাত আদায় করার ব্যাপারে উদ্বুদ্ধ করে থাকি এবং উৎসাহ দিয়ে থাকি। কিন্তু কোনো নারী যদি মসজিদে সালাত আদায় করতে চায় তাহলে তার অনুমতি আছে এবং তাকে বাধা দেওয়া যাবে না, এ ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাই বলেছেন। আর ছেলেরা যদি একাকী সালাত আদায় করে তাহলে তারা ইকামত দিয়েই সালাত আদায় করবে। আমি যদি পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ পড়ি সুন্নাত না পড়ি পাপ হবে কি?
পাপ হবে কথা আমরা বলতে পারবো না, তবে আমি আপনাকে বলতে পারি যে আপনি বড় একটা ভয়ানক অবস্থানে আছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম সালাতের হিসাব নেবেন। আউওয়ালু মা ইউহাসাবু বিহি আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত, কিয়ামতের দিন সর্বপ্রথম সালাতের হিসাব নেওয়া হবে, যে ওই সালাত এবং সেটা ফরজ সালাতের হিসাব নেওয়া হবে। তো ওই ফরজ সালাতের মধ্যে যদি কোনো ঘাটতি থাকে তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের বলবেন যে উনজুরুল আবদি হাল্লাহু মিন তাতাওয়ু, আমার বান্দার আমল দেখো তার কি এই সালাতের ফরজ সালাতের অতিরিক্ত নফল বা সুন্নত ইত্যাদি সালাত আছে কি না। তো যদি থেকে থাকে তখন তাকে তার ওই ফরজ সালাতের ঘাটতি সুন্নত নফল ইত্যাদি দিয়ে পূরণ করা হবে। এখন আমরা যে পাঁচ ওয়াক্ত ফরজ সালাত আদায় করি, কে বলতে পারবো যে আমার সালাত সহি সুন্না মোতাবেক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক আল্লাহ যেভাবে চেয়েছেন সেভাবে আমরা আদায় করতে সক্ষম হচ্ছি? তো এটা নিঃসন্দেহে আমাদের পক্ষে বলা সম্ভব নয়। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অতিরিক্ত সালাতগুলো দিয়েছেন যাতে করে এই সালাতগুলোর মাধ্যমে আমাদের ফরজ সালাতের ঘাটতি পূরণ হয় এবং তা জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়। এজন্য আমাদের সবাইকে সুন্নাত সালাতের প্রতি গুরুত্ব আরোপ করতে হবে এবং তা আদায় করতে হবে। আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন। তবে এ কথা বলা যাবে না যে সুন্নাত না পড়লে সে পাপী হয়েছে, এ কথা বলা যাবে না। জাহাঙ্গীর বলেছেন যে ব্যবসার কাজের জন্য মিথ্যা বলা যাবে কি না? কখনোই না, মিথ্যা বলা যাবে না। কোনো মানুষ যদি ব্যবসার ক্ষেত্রে জিনিসপত্র বেচা কেনার ক্ষেত্রে মিথ্যা বলে তাহলে তার ব্যবসার লাভ নষ্ট হয়ে যাবে, ব্যবসার লাভ নষ্ট হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে অনেক মানুষ শপথ করে পণ্য বিক্রি করে যে তার জিনিসটা এটা এত দামে কেনা আছে অথবা এই জিনিসটা এরকম সুন্দর ভালো, অথচ সে মিথ্যাবাদী, তাহলে তার ওই ব্যবসার বরকত নষ্ট হয়ে যাবে এবং সে একজন মিথ্যাবাদী বলে প্রতারক বলে সে উত্থিত হবে। যারা প্রতারণা করেছে, মানুষকে ধোকা দিয়েছে, কিয়ামতের দিন তাদের পিছনে তার পিছনের দিকে পাছার দিকে একটা পতাকা থাকবে এবং বলা হবে যে এটা উমুকের ছেলে, উমুকের প্রতারক, প্রতারণার একটা চিহ্ন। সুতরাং ব্যবসার কাজে যেহেতু এটা মানুষের হক রয়েছে এজন্য এই কাজে কখনোই মিথ্যা বলা যাবে না। গায়ের জামা বা গেঞ্জির মনোগ্রামে ঘোড়া বা মানুষের ছায়া যেমন পলো মনোগ্রাম তা পরে জামাজ পড়া যায় আছে কি? মনোগ্রাম যদি এরকম হয়, কোনো চিহ্ন যেখানে মানুষের বা কোনো প্রাণীর ছবি সুস্পষ্ট নয়, তার মাথা বা তার চেহারা চোখ সুস্পষ্ট নয়, তাহলে ওই ছবি বা ওই ছায়া বা আকৃতি তাতে কোনো অসুবিধা নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এজা কুতি আর রাস ফালা সুরা, যদি মাথা না থাকে এবং সে মাথা না থাকে তাহলে সেটা ছবি নয়। মাথা না থাকার অর্থ হলো মাথার ছবি বা অবয়বটা সুস্পষ্ট বোঝা যাচ্ছে না, তাহলে ওটা কোনো ছবি হবে না ইনশাআল্লাহ। একজন মুসলিম কি বিপদে পড়ে হিন্দুদের পূজার জন্য টাকা দিতে পারবে? বিপদে পড়ে বলতে কি, যদি মানে পূজার জন্য টাকা দেওয়ার অর্থ হলো একটা অন্যায় কাজকে সহযোগিতা করা। এখানে দুটো জিনিস আছে, যে একটা হলো পূজার জন্য টাকা দেওয়া, তো পূজা হচ্ছে সবচেয়ে বড় শিরক, সবচেয়ে বড় শিরক এবং আল্লাহর নাফরমানি এবং গুনাহের কাজ। আল্লাহ বলছে ওয়ালা তাআওয়ানু আলাল বিররি ওয়ালা তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা নেকের কাজে এবং তাকওয়ার কাজে পরস্পরকে সহযোগিতা করো, গুনাহের কাজে এবং শত্রুতার কাজে সহযোগিতা করো না। তো সবচেয়ে বড় গুনাহ হচ্ছে শিরক এবং সেই শিরকের কাজে পূজা হচ্ছে সবচেয়ে বড় শিরক, এবং এই কাজে টাকা দেওয়া মানে তাকে সহযোগিতা করা। আচ্ছা, এখন বলছেন বিপদে পড়ে, বিপদটা কীরকম? বিপদ যদি এরকম হয় আপনার জানের ক্ষতি হবে, মালের ক্ষতি হবে, আপনাকে বস্তু ভিটা ছাড়া করবে, এ ধরনের যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আপনি হয়তো ওখান থেকে ওখানে আপনি সাময়িকভাবে দিতে পারেন, কিন্তু সেখানে না দিয়ে কোনো কৌশল অবলম্বন করে এদিক ওদিক পালিয়ে গিয়ে আপনি
মিথ্যার আশ্রয় নিয়ে যদি আপনি সেখান থেকে নিজেকে দূরে সরাইতে পারেন, এই বিপদ থেকে নিজেকে বাঁচাতে পারেন, তাহলে এটা আপনার জন্য উত্তম হবে। কেননা অনেক অনেক মানুষ আছে যে যারা এমনি ধরেন যে দু চারটা কথাবার্তা শুনাইলো আপনাকে, একটু বকাবকি করলো, আপনি মনে করছেন এটাই মনে কি অনেক অনেক বড় মনে হয় বিপদ। আসলে বিপদ নয়, আপনি না দিলে হয়তো একটু কথাবার্তা শোনাবে, আপনাকে একটু বকাঝকা করবে, ভয়ভীতি দেখাবে, এতটুকুই আর কি। কিন্তু জানে মেরে ফেলবে এরকম কোনো কিছু নয়। কিন্তু যদি জানে মেরে ফেলার মানে উপক্রম হয় তাহলে হয়তো আপনি দিতে পারেন। এই জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, যাকে বাধ্য করা হচ্ছে মানে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে, বাধ্য করা হচ্ছে, এ ধরনের ব্যক্তি যদি শিরিক করে তাহলে এবং তার অন্তরে দৃঢ় ঈমান রয়েছে তাহলে তার ওই শিরিক বা ওই গুনাহ আল্লাহর কাছে লেখা হবে না এবং সে তার কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, মৃত ব্যক্তির জন্য কি করলে মৃত ব্যক্তির সওয়াব হবে? মৃত ব্যক্তির জন্য দোয়া করবেন, সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে কি দোয়া। এবং সে দোয়া যদি তার সন্তান করে থাকে আউওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মানুষ যখন মারা যায় তখন তার তিনটা আমল ছাড়া সব বন্ধ হয়ে যায়। তিনটা আমল হচ্ছে সাদাকায়ে জারিয়া, সেই ব্যক্তি যে ব্যক্তি মারা গেছে সে মৃত্যুর পূর্বে সাদাকায়ে জারিয়া রেখে গেছে তার সব সে পাবে। দ্বিতীয়ত হচ্ছে আউ আইলমিন ইনতাফাউ বিহি, সে মৃত্যুবরণ করার পূর্বে জীবিত অবস্থায় ইসলামী ইসলামী জ্ঞানের কোরআন এবং হাদিসের খেদমত করে গেছে, তার থেকে মানুষ উপকার লাভ করছে, তার সব সে কবরে পাবে। আর তিন নম্বর হচ্ছে ওয়ালাদ সালেহ, একজন নেক সন্তান রেখে গেছে, সেই সন্তানের দোয়া এর সওয়াব বা ফল সে কবরে লাভ করবে এবং এটাই হচ্ছে মৃত ব্যক্তির জন্য সর্বোত্তম। এখন মৃত ব্যক্তির পক্ষ থেকে কেউ যদি সাদাকা করে তাহলে এই সাদাকাও তার জন্য উত্তম হবে এবং সেটা কবরে পৌঁছবে। এক ব্যক্তি এসে বলছে যে আমার পিতা মারা গেছেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে তিনি কোনো সাদকা করে যেতে পারেননি, তিনি সম্পদ রেখে গেছেন, আমি তার পক্ষ থেকে সাদকা করলে হবে কি না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হ্যাঁ, তার পক্ষ থেকে সাদকা করলে হবে। সুতরাং তার পক্ষ থেকে যদি আপনি সাদকা করেন তাহলে সেটা আপনার জন্য জায়েজ আছে এবং মৃত ব্যক্তি সেটার উপকার লাভ করবে। এবং সেটা হতে পারে যে তার পক্ষ থেকে আপনি পানির ব্যবস্থা করে দিলেন, টিউবওয়েল নলকূপের মাধ্যমে, কুয়ার মাধ্যমে তার জন্য রাস্তার ব্যবস্থা করে দিলেন, মসজিদ বানিয়ে দিলেন, মাদ্রাসা বানিয়ে দিলেন, কোনো একটি তালেবে এলেমের শিক্ষা দায়িত্ব গ্রহণ করলেন তার পক্ষ থেকে, ওই মৃত ব্যক্তির পক্ষ থেকে গাছ লাগালেন, তারপরে কোরআন কিনে তার পক্ষ থেকে সাদকা করে দিলেন, এগুলি সবই সাদকার মৃত ব্যক্তির উপকারে আসবে। অনুরূপভাবে মৃত ব্যক্তির পক্ষ থেকে হজ করে দেওয়া বা উমরা করে দেওয়া এগুলি তার পক্ষে উপকারে আসবে। কিন্তু আমাদের সমাজে যেটা চলছে যে কোরআন খতম দিয়ে বক্সে দেওয়া অথবা সবিনা খতমের ব্যবস্থা করা, এগুলি রাসূলুল্লাহ সাল্লামের সুন্নাত নয়, এগুলি করা যাবে না। আজাদ বলেছেন যে মহিলারা যদি বোরকা পরে মুখ খোলা রাখতে পারবে কি না? যদি মুখ খোলা রাখে, এ ব্যাপারে ওলামাদের মধ্যে ইখতিলাফ রয়েছে, তবে আমরা জানি যে একজন নারীর সৌন্দর্যের মূল কেন্দ্র হচ্ছে তার চেহারা। এখন যদি তার চেহারাটা মুখটা খুলে রাখেন তাহলে তার কোনো কিছু বাকি থাকে না। এজন্যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলেছেন অলিউদ্রুবনা খুমুরিহিনা আলা জুয়ুবিহিনা, তাদের খুমুর খেমারকে তাদের বুকের ওপরে তারা নামিয়ে দিবে। তো এ কথার অর্থ হলো যে এখানে ওলামা গণকে বলেছেন যে খেমার মানে মাই খামের আর রাস, যা মাথাকে ঢেকে রাখে। তো মাথাকে ঢেকে রাখে ওটা যদি বুকের দিকে নামিয়ে দেওয়া হয় তাহলে ওটা মুখ ঢাকা পর্যন্ত হয়ে যায়, মুখ ঢাকার বিষয়টা এসে যায়। তাছাড়া আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমরা যখন বিদায় হজে ছিলাম তখন আমরা মুখ খুলে রাখতাম, কিন্তু যখন আমাদের সামনে পরপুরুষ আসতো তখন আমাদের নারীরা তাদের মুখের ওপরে তাদের ওড়না পর্দাটা ঝুলিয়ে দিতেন। তো এই সমস্ত বর্ণনা দ্বারা বোঝা যায় যে মুখ খোলা রাখাটা উচিত নয় এবং মুখ ঢেকে রাখাটা একজন নারীর পূর্ণ পর্দার অন্তর্ভুক্ত। সুতরাং পূর্ণ পর্দা করাটাই এভাবে একজন নারীর জন্য সমীচীন, ওই দুর্বল ফতোয়া খোঁজার দরকার নাই।
যে এখানে কেউ কেউ বলেছে যে মুখ খুলতে কোনো অসুবিধা নাই, শুধু মুখটু খোলা রাখতে পারে, দুর্বল ফতোয়া আমরা গ্রহণ করব না। বিয়ের সময় মেয়ের বাপ যদি বলে যে যৌতুক না এটা আমি দিলাম, হ্যাঁ যদি কোনো চুক্তি না থাকে, যদি কোনো ইশারা ইঙ্গিত না থাকে, যদি এ ধরনের দূরবর্তী কোনো মানে যেমন ঘটকরা বলে না যে এখন তো বাজার বুঝেনি, এখন মেয়েকে কী দেওয়া লাগে বা জামাই কী দেওয়া লাগে আপনি তো বুঝেন, আমি চাইবো না, আপনি যা মনে চায় তাই দিয়েন, এরকম যদি হয় তাহলে তো এটা যৌতুক হয়ে গেল এবং এটা পরোক্ষভাবে চাওয়া হয়ে গেলো, ওটা কখনো জায়েজ হবে না। তবে যদি মেয়ের বাবা খুশি মনে কোনো কিছু দিয়ে থাকে তাহলে এটা জায়েজ আছে ইনশাআল্লাহ। যেমন করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বিবাহ দিয়েছিলেন আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহুর কাছে, তখন তিনি জাঁতা দিয়েছিলেন, কলসি দিয়েছিলেন, তারপরে বিছানা দিয়েছিলেন, এগুলি তিনি দিয়েছিলেন। সুতরাং এগুলি না চাইতে যদি দেওয়া যায় বা দেয় এবং খুশি মনে দিয়ে থাকে ইনশাআল্লাহ তাতে কোনো অসুবিধা নাই। বেতেরের নামাজ শেষ এক রাকাত পাইলে বাকি নামাজ কি করে পড়বে? তার মানে আপনি বোঝাতে চাচ্ছেন হানাফি মাজহাবের এক মসজিদে একজন মানুষ বেতের নামাজ পড়তে গেছে, তো এমন সময় উনি এক রাকাত পেয়েছে, তো বাকি নামাজ কীভাবে পড়বে? বাকি নামাজ এক রাকাত ইমামের সাথে পড়লো, বাকি যে নামাজ রয়েছে দুই রাকাত সে মাঝখানে তাশাহুদ না বসে কন্টিনিউ পড়বে এবং শেষ রাকাতে রুকুর পরে দোয়া কুনুত পড়বে, তারপরে দুই সেজদা করে তাশাহুদ পড়ে সালাম ফেরাবে ইনশাআল্লাহ। রাসেল আহমদ, বর্তমানে মুসলিম অনেক ভাগে বিভক্ত, যেমন সুন্নি ওয়াহাবি ইত্যাদি, আমি এসব বিশ্বাস করি না, মাজার পূজারী পীর সাহেব এসবও না, এখন আমার কি কোনো ক্ষতি হবে? কারণ আমি তো জানি না কে ভালো, কোন মাজহাব ভালো। আপনি কোনটা জানেন? আপনি জানেন কোরআন এবং সুন্না, যদি কোরআন এবং সুন্না জানেন তাহলে কোরআন এবং সুন্না অনুযায়ী যেটা যেই তরিকাটা আহলে সুন্নাত ওয়াল জামাত গ্রহণ করেছেন সেটাকেই অন্য নামে সুন্নি বলা হয়, এবং বিপরীতে আছে শিয়া, আমাদের সমাজে আছে শিয়া, তো শিয়াদের বিপরীত হলো সুন্নি। আর ওয়াহাবি হচ্ছে আরব দেশে, বিশেষ করে সৌদি আরবে মোহাম্মদ বিন আবদুল্লাহ ওয়াহাব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহ এবং আল্লাহ তাওহীদকে প্রচার করেছেন, তো তার ওই প্রচারটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য এক শ্রেণীর মানুষ তার অনুসারী এবং তার ওই যে শিক্ষা এটাকে কটাক্ষ করার জন্য বা এটা থেকে মানুষকে দূরে সরানোর জন্য তারা ওয়াহাবি নাম ব্যবহার করেছে। তো এগুলো আপনাকে এগুলো ইতিহাস জানতে হবে, কোরআন সুন্না অনুযায়ী মুসলমানদের অবস্থা কী, মুসলমানরা কীভাবে চলেছেন, আলেম ওলামা কীভাবে চলেছেন, সেগুলোও জানতে হবে। কোরআন হাদিস পড়বেন নিজের জ্ঞান অনুযায়ী, নিজের বুঝ অনুযায়ী কিন্তু অনেক সময় হয় না, এবং এক্ষেত্রে ওলামাদের সহযোগিতা নিতে হয়। যদি ওলামা একরামের সহযোগিতা, নির্ভরযোগ্য ওলামা একরামের সহযোগিতা না নেন তাহলে অনেক সময় কোরআন হাদিস পড়েও আপনি সে ব্যাপারে পদভ্রষ্ট হয়ে যাবেন, বিভ্রান্ত হবেন। যেমন আপনি একটা উদাহরণ দেই, বুখারী শরীফ হাদিসে আছে যে আল ওদু মিম্মা মাসাতিন নার, যেই বস্তু আগুন দ্বারা রান্না করা হয়েছে সেটা খেলে উজু করতে হবে, এ কথা বুখারী শরীফে রয়েছে। এখন একটা হাদিস আপনি পড়লেন, পড়ার পরে এই সম্পর্কে আর কোনো হাদিস আপনি অনুসন্ধান করলেন না, আপনি বললেন যে আমি তো হাদিস পেয়ে গেছি, সুতরাং এখন থেকে ভাত খাইলে রুটি খাইলে আপনাকে কী করতে হবে, উজু করে যেতে হবে, তাহলে তো আপনি সঠিক পথ পাবেন না। এমনিভাবে বুখারী শরীফে আপনি এরকম পাবেন যে আলমা ওমিনাল মা, যে একজন মানুষ স্ত্রী সহবাস করার পরে যদি তার বীর্যপাত না ঘটে তাকে গোসল করা লাগবে না, এ কথা বুখারীতে রয়েছে। কিন্তু এরপরে এই সম্পর্কে আর কোনো হাদিস আছে কি না তা আপনি অনুসন্ধান করলেন না, করে আপনি এখন কী করলেন, আপনি ওই হাদিস নিয়ে দৌড় শুরু করলেন, তখন আপনি ফতোয়া দিয়ে দিবেন যে কি আপনার স্ত্রী সহবাস করে বীর্যপাত না হলে গোসল করা লাগবে না, তখন তো আপনি পদভ্রষ্ট হয়ে যাবেন। তো এই জন্যে কোরআন এবং হাদিসকে সঠিকভাবে বোঝার জন্য নির্ভরযোগ্য আহলে সুন্নাত ওয়াল জামাতের সুপরিচিত যারা ওলামা ইকরাম তাদের সহযোগিতা নিতে হবে, এবং এছাড়া কোনো উপায় নেই। অথবা যে ওরকম হতে পারে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বাহিনীকে পাঠিয়েছিলেন, পরে তখন একজন লোক
ফিরে আসার সময় একজন লোক অসুস্থ হয়েছিল এবং শরীরে জখম ছিল, রাত্রে ঘুমানোর সময় তার স্বপ্নদোষ হয়েছে। তখন স্বপ্নদোষ হয়ে গেলে তখন তিনি পাশের একজন সৈনিককে বা একজন লোককে জিজ্ঞাসা করলেন, ভাই আমার তো স্বপ্নদোষ হয়ে গেছে, এখন আমি কী করবো? তখন সে বলল যে ভাই তোমার তো গোসল করা লাগবে, কারণ তোমার তো শরীর নাপাক হয়েছে, তুমি তো নামাজ তো পড়বাই। তখন সে লোক গোসল করলো, গোসল করার পরে তখন সে তার শরীরে জখমে পানি লাগলো, পানি লাগার পরে সে মারা গেল। তাহলে এই যে অবস্থা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহ ওই ব্যক্তিদেরকে ধ্বংস করুন যারা এই লোকটাকে এভাবে ফতোয়া দিয়েছে। তারা জিজ্ঞাসা করলো না কেন আহলে এলেমকে, যারা জানে তাদেরকে কেন জিজ্ঞাসা করলো না? তো এই যে একটা বিষয় যে জিজ্ঞাসা করে সঠিক জিনিসটা জেনে নেওয়া, সে অনুযায়ী আমল করা, এটা হচ্ছে একজন মুমিনের জন্য জরুরি। সুতরাং আপনাকে জানতে হবে যে কোন জিনিসটা ভালো এবং কোন জিনিসটা মন্দ, এটা কোরআন এবং সুন্নাহ থেকে এবং সালাফে সালেহীন সাহাবায়ে কেরাম নির্ভরযোগ্য ওলামাদের কাছে থেকে সংস্পর্শ থেকে আপনাকে জানতে হবে। নিজে নিজে জানার সুযোগ ইসলামে তেমন একটা নাই, ওলামাদের সংস্পর্শ ছাড়া কখনোই এই জিনিসগুলো আপনি জানতে পারবেন না। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। তো আমি আশা করছি আজকে এ পর্যন্তই, ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাদের বাঁচিয়ে রাখেন তাহলে হয়তো আবারও আমরা মিলিত হব এবং বিভিন্ন প্রশ্নের উত্তর নিয়ে আসবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ততদিন ভালো রাখুন, সুস্থ রাখুন, সুন্দর রাখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই প্রার্থনা করে আপনাদের কল্যাণের জন্য এবং সকলের কল্যাণের জন্য দোয়া করে সবাইকে যেন আল্লাহ তাআলা